হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের মনটা ভালো নেই, মনটা ভালো নেই বলতে আমার ঘরে সবাই শরীর খারাপ, সবাই অসুস্থ, সবারই ঠান্ডা লেগেছে। আমার বরের খুব ঠান্ডা লেগেছে, খুব শরীর খারাপ। আজকে রবিবার, জানো রবিবার আমি বাজার যাই না, মাছ আনতে যাই না, কিন্তু তবু আজকে গেছি। কেন, আমার বর একদম মানে এত ঠান্ডা লেগেছে, কিছু খেতে পারছে না। দুদিন ধরে বাড়িতে ছিল, কাজে যেতে পারেনি, আজকে কাজে গেছে। কেন, কালকে বলো তো, কালকে আমাদের সপ্তাহের দিন, কাজে না গেলে তার আগের দিন পার্টি বাড়ি পয়সা তুলতে না পারলে হবে না, সেই জন্য কালকে আমাদের সপ্তাহ, সেই জন্য কাজে গেছে। আজকে কাজে গেছে, কাজে বেরিয়েছে, তার একদম শরীর দিচ্ছিল না, চলার ইচ্ছা করছিল না, তার শরীর খুব খারাপ, তা সত্ত্বেও সে গেছে। তোমাদের সাথে ভাবলাম আজকের, এখন মাছটা কেটে ধুয়ে নিয়েছি, বা সকালের কাজ তো সারা হয়ে গেছে, রুটি তরকারি করে বরকে পাঠিয়েছি। এখন এত মানে এখন বাজে সকাল 10টা, এখন তোমাদের ব্লগটা শুরু করলাম। সারাদিন আমি কী করি তোমাদের দেখাতে? সব দিন তো এক জিনিস দেখাতে তোমাদের ভালো লাগে না, তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, করবো, তাই জন্য তোমাদের আজকে ব্লগটা শুরু করেছি। এই জন্য কাজে গেছে, আমার শ্বশুরবাড়ির লোক এসেছিলো, তোমরা জানো যে আমার ননদের ছেলে শরীর খারাপ ছিল, তারা ডাক্তার দেখাতে এসে এখানে এসেছে, তারে সেখানে দুদিন, সেখানে একদিন কাজে যায়নি, তারা এসছে, তারা আসলে আর কাজে যাওয়াটা ঠিক দেখায় না। আর দুদিন শরীর প্রচুর খারাপ, প্রচুর জ্বর ঠান্ডা, এই ওয়েদারে সবার হচ্ছে জানো, সেই জন্য আরও যেতে পারেনি। আমার সাইকেলটা খারাপ হয়ে গেছিলো, সেটা সারিয়েছে, পয়সা মাসের প্রথম পয়সার একটু টানাটানি, ফোনে রিচার্জ আমার আজকেই শেষ, আজকেই লাস্ট, জানি না রিচার্জটা কবে করতে পারবো। কালকে সপ্তাহ পেলে, যদি সংসার চালিয়ে যদি সপ্তাহের পয়সা কিছু বাঁচে, তাহলে হয়তো ফোনের রিচার্জটা করতে পারবো। আর আজকে আমি এনেছি যে, দেখো রবিবারের বাজারে, বাজারে প্রচুর দাম হয়, তেমনই ভিড় হয় মাছে। আমি এনেছি আজকে, যে তোমরা জানি না কারা খেয়েছো, ছাল ও মানে একটু ছাল ছাড়ানো ট্যাংরা মাছগুলো দেখেছো, সেই মাছ এনেছি, ওগুলোই একটু কমে দিচ্ছিল, ওই মাছই এনেছি। ওই মাছটা একটু ঝাল করবো ভালো করে। বন্ধুরা, বাবা একটু লাইটটা জ্বালাও তো। তা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য, আমাদের মতো মানুষের শরীর খারাপ করলেও, যদি কাজে যেতে ইচ্ছা না করেও, তাও আমাদের কাজে যেতে আমরা বাধ্য। কাজে না গেলে আমাদের সংসার চলবে না, কাজে যেতে আমাদের একদম মানে বাধ্য। আমার ছেলে বলছে লাইটটা কেন জ্বালাতে বললে, তা তোমাদের সাথে গল্প করছিলাম, অন্ধকার ছিল ঘরটা, ওয়েদারটা মেঘলা ওয়েদার, দেখো বাইরেটা একদম অন্ধকার হয়েছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, জানি বর যেন রাজমিস্ত্রি কাজ করে, একটু ভিজে যাবে, কী করবো। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসেছি বরের, ওইখানে ওষুধ রাখা আছে, কাল খেয়েছে, আজকে একটু ভালো আছে, তাই জন্যে বেরিয়েছে। আর মাসের প্রথম ছেলের দিদিমণিদের মায়না, ছেলে বলছিলো বাবা থাকো, তোমার মায়না নাহলে কদিন পরে দেবে, কদিন পরে যদি মায়নাটা দিই তাহলে কী হবে বন্ধুরা, আমাদের তো ইনকামটা বাড়বে না, কিন্তু ওই কাজে না গেলে সে পয়সাটা না আসলে সেই মানে দিতে পারবো, সেইটাই আবার বাকি অনেকটা বাকি পড়ে যাবে, দু মাসের একসাথে হয়ে গেলে তখন তো আবার খুব চাপ হয়ে যাবে বলো, এখনকার জেনে মাস্টারের মায়না প্রচুর। আর আমাদের এমনই এই এই কপালটা এতটাই খারাপ যে সেখানে মানে শরীর খারাপ করুক, মরতে হোক, বসতে হোক, যাই হোক, কাজে আমাদের যেতেই হবে, নাহলে মাস গেলে ঘর ভাড়া, কারেন্টের বিল, আমার নিজের বাড়ি না তোমরা জানো, ঘর ভাড়া, কারেন্টের বিল, ছেলে টিউশনি, মাস্টারের পয়সা, আর এখন সমস্ত জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে, সে আর ইনকাম কিন্তু আমাদের বাড়েনি। কেন, আমাদের কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে, সেখানে কন্ট্রাক্টর অর্ধেক পয়সা তার তারই চলে যায়, যে যা রোজ মানে পাটির বাড়ি থেকে তোলে তাতে 100 টাকা করে কন্ট্রাক্টরই নিয়ে নেয়, তারপরে বাকিটুকুনি আমাদের কাছে আসে, আমাদের লতি বিক্রি করতে এসছে, কিন্তু আমি নেবো না, আমার ওই এই সপ্তাহের পয়সা একটু টানাটানি আছে, যা সবজি আছে ওই দিয়ে দুদিন চালাবো। কালকে আমার ছেলের পরীক্ষা, অন্যদিন 12টা থেকে হতো, কালকের 11টা থেকেই পরীক্ষা হবে। এখন তোমাদের মানে সারাদিন আমি মোটামুটি চলো শেয়ার করবো কী করবো, বরের খুব শরীর খারাপ জানো, কালকের সেই নিয়ে বিপত্তারিণী প্রসাদ খেতে গিয়ে যাওয়া হয়েছিল। এই ব্লগটা কবে ছাড়তে পারবো জানি না, যেহেতু আজকে রিচার্জ আমার শেষ, সেহেতু রিচার্জ করলে তারপরে এই ব্লগটা তোমাদের কাছে আমি ছাড়তে পারবো। তোমাদের কাছে আমার অনুরোধ যে তারা অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, পাশে থাকবে, পুরো ব্লগটা দেখবে, আর আমার সমস্ত বন্ধুদের অনেক 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 বুক ভরা ভালোবাসা আমাদের তরফ থেকে, তোমরা প্লিজ আমাদের ব্লগটা একটু দেখো, ব্লগটা না দেখলে ফার্স্টে আমার এটাও বলা ইউটিউবে এইটাও বলার নিয়ম নেই, তাও আমি তোমাদের কাছে বলছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছেও আমার অনুরোধ, তারাও যেন আমার ব্লগটা পুরো দেখো। চেষ্টা করছি তোমাদের নতুন ভালো ব্লগ দেওয়ার জন্যে, কিন্তু জানি না কতদূর কী, দেখো নিজের বাড়ি হলে নিজের বাড়ির পরিবেশ, গাছপালা, এটা ওটা সেটা দেখানো যায়, ভাড়া বাড়িতে সেটা সম্ভব না, সেটা তোমরা জানো আমি ভাড়া বাড়িতে থেকে খুবই অসুবিধা করে আমি ব্লগগুলো তৈরি করি, ওই জন্যই তো আমি আশা করি যে তোমরা যাতে একটু আমার ব্লগগুলো দেখো,
এখন বন্ধুরা সকালই হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে, ছেলে এখন 10টা বাজে চান করবে। একটা টাইম মেনটেন করে চান করাই, কেন স্কুল যায় সেই টাইমে চান, একই টাইমে না করলে ঠান্ডা লেগে যায়। তারপরে সে টিফিন খাবে, তারপরে আবার আমার যা কাজ, গ্যাস মোজা, বাসন মোজা, বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তোলা হয়েছে, আবার জামা কাপড়গুলো মেলতে হবে, তারপর রান্না করবো। ঘরে কিছু সবজি আছে সেটা দিয়ে আমার পর আসবে। দুপুরবেলার মুখে কোনো স্বাদ নেই, কোনো টেস্ট নেই, সেখানে একটু ঝাল ঝাল করে তরকারি করতে বলেছে, ঝাল ঝাল করে দেখি কি করি, কি আছে সবজি টবজি, একটু একটু করে কী আছে সেগুলো দিয়েই করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে, ভালোবাসা দেবে, আমাদের কেমন লাগছে। আর আমার অনেক বন্ধু আছে যারা আমাকে বলছো যে দিদি ভাই আমি ইউটিউব খুলতে চাই, তা প্লিজ তোমরা বলো। আমি সত্যি কথা বলতে আমি কিছু পারি না, ইউটিউবে কী করে এডিট করে, কী করে মেসেজ করে, কী করে, আমি একদম কম পড়াশোনা জানা একটা মেয়ে, সেখানে এত কিছু ফোনের সম্বন্ধে বুঝিও না পারিও না, সবটাই আমার ছেলে করে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, সেখানে আমার ছেলেকে দিয়ে আমি জানিয়ে তোমাদের আমি সবটাই জানাবো। এটা ভেবো না যে আমি বলবো না, আমি যদি কোনো দিন বড়ো হয়েও যাই এইটুকু তোমাদের আমি আস্থা দিতে পারি, যারা নতুন চ্যানেল খুলছো তাদের আমি আমার যথাসাধ্য সামর্থ্য আমি তাদের যতটা আমি নিজে জানি ততটা জানানোর চেষ্টা করব। আমি কিন্তু কিছু জানি না, আমার ছেলে জানে, তো আমার ছেলেকে দিয়ে সমস্তটা তোমাদের জানানোর চেষ্টা করব। আমার কয়েকজন দু একজন কমেন্ট করেছে সেদিন আমি ভিডিওটা ছাড়ার পর যে ইউটিউবের অনেক নিয়ম আছে সেই সব কী সব কিছু জানানোর জন্যে, তা তোমরা কেমন ধরনের মানে কী জানতে চাও সেটা আমি যদি অতক্ষণ জানতাম, ততক্ষণ তো আর পুরো কীভাবে খোলে কী করা যায় সমস্তটা তো অত বড় করে তো বলা যাবে না, সেটা যদি কারোর ফোন নাম্বার থাকে তাহলে সেখানে ফোন করে বলা যায়, এমনিতে তো বলতে পারবো না। আর আমি জানি না, আমার ছেলে জানে, আমার ছেলের কাছে জানতে হবে, আমার ছেলের কাছে জানতে হবে না, আমি আমার তোমরা কমেন্ট করো, আমি আমার ছেলের কাছ থেকে জেনে তোমার তোমাদের বলবো। তা চলো আজকে শুরু করলাম, কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেল, কারণ রোজই কাজ দেখাই, কাজ 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 দেখাই, একই ঘরের কাজ, তোমরা বলবে একই ঘরে রোজ একই বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, বাজার, দোকান, এসব, তাই একটু গল্প করে নিলাম। তো বাকি কাজটা তোমাদের আমি দেখাবো, কী রান্না করবো সেটাও দেখাবো। চলো আমার বরকে নিয়ে একটু চিন্তা, আমাদের সবার ছেলেরও প্রচুর ঠান্ডা লেগেছে, পরীক্ষা চলছে, ও গলার কাছে কফ, আর আমার বরের ঠান্ডা লাগলে প্রচুর যেমন কাশি হচ্ছে তেমন সর্দিতে মাথা যন্ত্রণা করছে, গা হাত পা কামড়াচ্ছে, যন্ত্রণা করছে। এটা যদি 2 বছর আগে হতো লোকে তাহলে ও বোঝানো কি বলতো, এখন যেহেতু ভ্যাকসিন ট্যাক্সিন সবার না হয়ে গেছে সেই জন্য বলছে না, বৃষ্টির জল রাজমিস্ত্রি কাজ করে তো একটু বৃষ্টির জল পড়ে গেছে সেই জন্য তার ঠান্ডাটা বেশি লেগেছে। তা আমি বেশি বকবক করে ফেললাম, কিন্তু বকবকটা একটু শুনুন, এইটুকু নিয়ে আশা অনুরোধ রাখবো। চলো আমি কী করছি তোমাদের শেয়ার করবো। বন্ধুরা বললাম যে তরকারি কতদূর কী হবে দেখে, তো এই পুঁই শাকের পাতাগুলো খাওয়া হয়ে গেছিলো, মানে পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো, আর ডাটাগুলো ছিল সেইগুলো দিয়ে একটু পটল, একটু কচু, একটু পেঁপে, সব অল্প অল্প ছিল সব দিয়ে একটু কেটে নেবো, দিয়ে তরকারি তরকারি বানিয়ে ফেলবো। আর বাসন বাইরে রাখা আছে, এখন বাসনগুলো মাজবো, এগুলো কেটে নিয়ে জল আসেনি সেই জন্য এগুলো কাটছি, কেটে নিয়ে তারপরে জল আসবে, তারপরে বাসন মাজবো, গ্যাস মাজবো, তারপরে রান্না করবো। বৃষ্টি পড়ছিল তাই তুলে মানে বাসন মাজবো, তারপরে ঘর গ্যাস বাসন এনে তারপর গ্যাস মুছে নেবো, তারপরে রান্না বসাবো। তরকারি টাকে কেটে নিয়েছি আমি, দেখিয়েছি রান্না করতে করতে সে বেলা হয়ে যাবে, জল আসার অপেক্ষা করার অল্প কিছু বাসন আমি নিজে নিই, কেন বলেছি ছেলে আমি সকালে মাজা হয়ে গেছে, ছেলে আমি দুজনে টিফিন খেয়েছি, আর কড়াইটায় তরকারি করেছিলাম সকালে, সকালে যখন বাসি কাজ করি কড়াইটা মাজাই হয়ে যায়, তখন আমার বর কাজে চলে যাওয়ার পরে এত তাড়াহুড়া থাকে, তরকারিটা গরম থাকে নিচে রাখতে পারি না, তরকারি নিচে হয়ে যায় নিচে এসে তরকারি রাখি, এখানে গ্যাসের উপরে থাকে কড়াইতে থাকে, এখন টিফিন খেয়ে তারপরে
বন্ধুরা এই যে গ্যাস মুছে দেখো সব কমপ্লিট করে নিয়েছে, বাসন টাসন মেজে এখন গাছে একটা উচ্ছে পেকেছে, উচ্ছেটা পারবো বেরিয়ে পড়েছে, ছেলে পারবে পাঁচিলে উঠে। তোমার গাছটা আমার পুরো খারাপ হয়ে গেছে, দেখো ছোট ছেলে পাঁচিলে উঠেছে, হলুদ হয়নি, হলুদ হলুদ লাগছে না, ছেড়ে দাও তাহলে, গাছটা পুরো আমার নষ্ট হয়ে গেছে, দেখো খারাপ হয়ে গেছে, পোকায় ধরে নিয়েছে। যদি তোমরা কেউ জানো যে কিসে গাছটা ভালো থাকবে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পুরো দেখো পোকায় দেখো ছিলছিল করে আমার গাছটায় ধরে নিয়েছে, এত পোকা হয়েছে যে কিসে যাবে বুঝতেই পারছি না, দেখছো পুরো আমার খারাপ করে দিয়েছে। তা পেলাম না, ছেলে বলছে পাকেনি, এই দুটো পেলাম, ঘরে দুটো আছে সেটা দিয়ে করে ফেলবো। আজকে রান্না হবে বন্ধুরা, মাছের তেল দিয়ে উচ্ছে দিয়ে মাছটা করবো, আর একটু ভেজে রেখে দেবো কালকের জন্যে। আর এই যে পুঁই শাকের ডাঁটা ছিল বললাম, একটু কচু একটু পেঁপে দুটো পটল ছিল সেইগুলো দিয়ে একটা তরকারির মতো করে দেবো চোখ পাতা দিয়ে। এইটা ট্যাংরা মাছ বলেছি, ট্যাংরা মাছ হচ্ছে আর দুটো ভোলা মাছ ছিল, ট্যাংরা মাছের ছাল ওটা ট্যাংরাগুলো, সেগুলো হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে কটকট করে ঝাল না করলে খাওয়া যাবে না, ওই জন্যে আদা রসুন সমস্ত টমেটো দিয়ে একটু কষা কষা করে ঝাল বানাবো। আমাদের মতো করে কাজে লাগলে সংসার চলবে না তোমরা জানো, আর আমি এই সমস্ত কিছু দিয়ে তরকারি বানিয়ে দিয়েছি, এসেছে এবার চান ফান করবে, তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আমার ছেলের থালাতে আমি ভাত নিয়ে নিয়েছি, ছেলে খাচ্ছে তো সেখানে আমি খাচ্ছ খেয়ে নিচ্ছি, বরের খাবারটা সব বেড়ে রেখেছি, আমার অসহ্য কোমরে যন্ত্রণা করছে, বর এখন তেল মাখছে, তেল মাখতে আর গরমে শরীরটা ভালো না, রোদ্দুর দিয়ে এসে সবাই একটু বসে বসে তারপর চান করবো, তুমি খেয়ে নাও। আমি কোমরের যন্ত্রণা নিয়ে বসতে পারছি না, অনেকক্ষণ দিয়ে রান্না করছি, তা আমি একটু খেয়ে দিয়ে নিই, তারপর একটু শুয়ে নিই, তারপর বিকালবেলা আবার গম বাজবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। দেখো পাটা গুছিয়ে বসেও খেতে পারছি না, এত ব্যথা করছে। দেখো বন্ধুরা আমরা গম ঝাড়তে বাজতে বসে গেছি, গমগুলো র্যাশ পেয়েছি র্যাশ আগে, এখন তো র্যাশনে গম দেওয়া বন্ধ করেছে, আমি ঝাড়তে পারি না, আমার বড় জেনে ঝেড়ে আমার বড় ওজনে গমগুলো ঝেড়ে দেয়, আর আমি ওই জন্য নিজেরা খাই তো একটা একটা করে বাছি হাতে, বেছে তারপরে ভাঙাতে দিই। তো অনেকদিন গম ছিল না,
ছিল মানে ছিল না বলতে বাছা ধরা হয়নি, কিনেই খাচ্ছিলাম। রুটিটা আমাদের সকালে টিফিনে নিয়ে যায়, ভাতটা নেয় না, রুটিটা নিয়ে যায়। আমার বর একটু পেট রাজমিস্ত্রি কাজ করে, ওর ভুঁড়িটা হঠাৎ করে বেড়ে গেছে, ওর পেটে একটা সমস্যা আছে, সেই জন্যই ওর পেটটা বেড়েছে। পেটে একটা সমস্যা আছে বলতে পেটে একটা ডিমের মতো আছে, সেই জন্য ওর পেটটা বেড়েছে। ওই জন্য আর ওই পেট চেপে কাজ করতে খুব কষ্ট হয়, সেই জন্য রুটিটা দুবেলা খায়, ভাতটা একবারই খায়। এখানে কষ্ট করে আমাকে বলবো বাঁচতে, আমি বাঁচতে পারি না। আমার ঘাড়ে গন্ডোলা এসে যাচ্ছে, ঘাড়ে যন্ত্রণা করে, একদিনে বাঁচতে পারবো না। ঝেড়ে প্লাস্টিকের মধ্যে রেখে দেবে, আমি অল্প অল্প করে বাঁচবো। আজকের এই ব্লগটা তাহলে এখানে বন্ধুরা শেষ করছি। এই গমগুলো বেছে নিই, রাতে আবার রুটি করার আছে। বরের শরীর খারাপ, আমার শরীর খারাপ। আর দেখো এই যে আমাদের মুখে রুচি নেই বলে আমার বর এই যে পেয়ারা দেখছো, দুটো পেয়ারা নিয়ে এসেছে আমাদের খাওয়ার জন্য, কিন্তু আমরা খাইনি। জ্বরে ঠান্ডায় শরীরটা ভালো লাগছে না। আমার বরেরও প্রচুর ঠান্ডা লেগেছে, খুব কষ্ট আজকে কাজ করেছে। তা ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পাশে থাকবে ভালোবাসা দেবে। আর আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছে সবাইকে আমাদের তরফে বুক ভরা ভালোবাসা। তাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ যে তারা আমার পাশে থেকেছে, পাশে আছে। আর একটু প্লিজ বন্ধুরা, যেমন তোমরা আমাকে আমার শর্টগুলো দেখছো তেমন আমার ব্লগগুলো একটু দেখো, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছেও আমার অনুরোধ যেন তারা আমার পাশে এইভাবেই যেন মানে আরও পাঁচজনের পাশে যেমন থাকো, তেমন আমার মতো মানুষের পাশেও থেকে এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমি তাহলে অনেক দূর অবধি আগাতে পারবো। বুঝতেই পারো যে অনেক আশা, অনেকেই বলছে যে আমি এইভাবে ইউটিউবে এসছো এইভাবে। আমি একটা কথা বলি বন্ধুরা, আমাদের মতো গরিব মানুষদের দেখে মানে শেখা মানুষের উচিত যে তারা আমরা কীভাবে করি সমস্ত কিছুটা। আমরা তোমার কী বলে আমার আমরা দেখো অনেক কষ্টে, আমাদের না স্ট্যান্ড, না লাইট, না ধরার জায়গা, কিচ্ছু নেই। ফোনটা নিয়ে করি আমরা সম্পূর্ণই একটা ঘরের মধ্যে, যেখানে আমাদের বসা খাওয়া শোয়া সব এইটুকুনি জায়গার মধ্যে, ভাড়া বাড়িতে তাও করছি। এবার সেখান থেকে মানুষ অনেক চেষ্টা করলেই সব কিছু পারে, আমরাও চেষ্টা করছি যেখানে একটা জায়গায় পৌঁছানোর জন্য। আশা করি আগামী দিনে সেখানে পৌঁছাতে পারবো। ইউটিউব আমাকে সেইটুকুনি জায়গা আমাকে অবশ্যই দেবে, আমি এইটুকু আশা করি। আমরা স্বপ্ন দেখি না যে আমাদের লাখ সাবস্ক্রাইবার হবে, 2 লাখ হবে, 5 লাখ হবে। একটা মোটামুটি সাবস্ক্রাইবার হলে যেখান থেকে মোটামুটি একটা ইনকাম করতে পারি, চ্যানেলটা মনিটাইজ হতে পারে। আমার মোটামুটি সবই কমপ্লিট হয়েছে, শুধু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি। আমি জানতামই না যে ব্লগেই ওয়াচ টাইম কাউন্ট হয়, সেজন্য এখন রোজই ব্লগ দিচ্ছি। যদি ভালো নাও লাগে তাও তোমরা দেখো, ভালো লাগলে তাও তোমরা দেখো, অবশ্যই পাশে থেকে ভালোবাসা দিও। পুরো ব্লগটা জানি সবাই পুরো ব্লগ দেখতে চাও না, তাও রিকোয়েস্ট করলাম পুরো ব্লগটা দেখো, পাশে থেকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, আমাকে একটু সাহায্য করো। তাহলে আমরা আমাদের দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা একটা আশা ভরসা নিয়েই আগাচ্ছি। তোমরা সেইটুকুনি আমাদের আমরা জানি সহযোগিতা করবে, আমরাও আগামী দিনে অনেক ভালো ভালো ব্লগ দিতে পারবো। তাই এখানে ব্লগটা শেষ করছি, আর বাড়াচ্ছি না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তখন এই গমগুলো ঝেড়ে বেছে নিই। নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো শটে তোমাদের হয়তো কারোর ভালো লেগে যেতে পারি, তারা হয়তো এমন শেয়ার করলো, আমি হয়তো অনেক দূর অবধি পৌঁছে যেতে পারবো। সেই জন্য বন্ধুরা তো এখানে ব্লগটা শেষ করছি। বা গুড নাইট, সবাই ভালো থাকবে, শুভরাত্রি।